بسم الله الرحمن الرحيم শাপলা ডিজিটাল সাউন্ড এন্ড কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে আবারো আপনাদেরকে স্বাগত। দেখেন আমাদের শেয়ারের 15 ইঞ্চি এক পিয়ার মাল আমরা কমপ্লিট করলাম। এটা হাতল কিন্তু সাইডে তিনটা এবং সামনে একটা ডিজাইন করা আছে এবং এলিংকি লাট করা আছে সাইডে 1 2 3 4 5 6 ছয়টা করে এলিংকি লাট করা। সামনে কিন্তু কোনো লাট নাই। এটা আপনার যতবারই খোলেন প্যাচ সিস্টেম করা আছে, আপনি নেটে কোনো সমস্যা হবে না। আর নেটটা কিন্তু 100% চাইনিজ। ভিতরে সেন্ডের স্পিকার দিয়ে করা আছে। মালটা আপনি অরিজিনাল মালের সাথে বাজাবেন ইনশাল্লাহ কোনো অংশে পিছিয়ে পড়বে না আর কি। এটা অরিজিনাল যে অরিজিনালি, এটার ক্রসওভারটা চাইনিজ সেন্ডি, স্পিকার চাইনিজ সেন্ডি, পূর্বষ্টি হাই সেন্ডি। তো সেই দিকেই মানে অরিজিনাল বলতে যা বোঝায় এটার মধ্যে আছে। এবং বাংলাদেশের প্রোডাক্ট এত সুন্দর বা এত কোয়ালিটিফুল, এটা আপনারা বাস্তবে না দেখলে বোঝানোর কোনো ভাষা আমার নাই। আসলে কি বলবো, এত সুন্দর মালটা সাদা কালার ফিট খাইছে একদম, মানে স্বর্ণের মতো চিকচিক করতেছে আর কি বলবো। আপনারা অবশ্যই আসবেন দেখবেন। আর প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু আরেকটা নেটের ভিতরে আরেকটা জালি দেওয়া আছে। এটা লোহার মতো দেখা যাইতেছে কিন্তু জালিটা অনেক হেভি। এটা শুধু চায়না নেটের মধ্যে থাকে, অন্য কোথাও পাবেন না। চাইলে আপনারা এই মালগুলো আমাদের কাছে পাবেন অ্যাভেলেবল। আপাতত 10 পেয়ার মাল আছে। নেটটা শর্ট থাকে অনেক সময়। আপনাদের যাদের প্রয়োজন পছন্দ হয় তারা জরুরিভাবে নিয়ে নিতে পারেন। এটা কিন্তু 25,000 টাকা। অন্য অন্য বক্সের চেয়ে কিন্তু এই বক্সটার মধ্যে অনেক খরচ বেশি। তারপরেও আমি একই রেটে মাল বিক্রি করতেছি, এর জন্য বাড়াইতেছি না। সামনে হয়তো বাড়বে এটা, কিন্তু এখন আপাতত 25,000 টাকা ভরি। জিমস কাভার দিয়ে নিলে 28,000, আর প্যাস্টিং কভার দিয়ে নিলে, যেটা ওয়াটারপ্রুফ অনেক দামি কভার, কভারটা এটা ঢাকায় চলে, সেটা দিয়ে নিলে 31,000 টাকা। আপনারা ফোনে অর্ডার করতে পারেন এবং আমার কারখানায় আইসা অর্ডার করতে পারেন। যারা সরাসরি কারখানা থেকে সাউন্ড বক্স বানিয়ে নিতে চান তারা আমার শপে চলে আসতে পারেন। এটা টাঙ্গাইল সুপ্রিপুর ঢাকা বিভাগ। এখানে মনিটর আছে Q4 মডেল আর কি। নেটটাও কিন্তু 100% চাইনিজ। ফিনিশিং দেখেই বুঝতে পারতেছেন। পেস্টিং কভার সহ এটা শুধু বডি 19,000 টাকা পেস্টিং কভার সহ, আর বডি নিলে 15,000 টাকা, আর স্পিকার সহ এটা নিলে আপনার 55,000 টাকা। এটা হাই কোয়ালিটি সব কিছু দেওয়া আছে, পুরোপুরি হাই দেওয়া আছে। উপরে একটা RCA-এর স্পিকার দেখতে পারতেছেন, এটা 6,500 টাকা, সরি 7,000 টাকা, 220 ম্যাগনেট। এখানেও একটা RCA, এটা 7,500। এদিকে বিভিন্ন প্রকারের স্পিকার আছে, 18 ইঞ্চি, 5 ইঞ্চি বয়স কয়েল। আর এদিকে আমাদের কিন্তু RCA-এর মালটা টেস্টিং কভার সহ, এই যে দেখেন কি বলবো, এত সুন্দর লাগতেছে। এটাও সবগুলো মালই অর্ডারই, এগুলো চলে যাবে হয়তো কালকে। এটা ওর 25,000 টাকা বড়ি, আর হচ্ছে প্যাস্টিং কাপড় সহ 31,000 টাকা। যে বড়িগুলো নেবেন সবগুলাই আমাদের কাছে 25,000 টাকা 15 ইঞ্চির জন্য, আর 18 ইঞ্চির জন্য 35,000। আর এদিকে JBL একটা স্পিকার আছে, আর চেয়ারটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমার নিজস্ব দোকানের তৈরি। আসলে শখ করে বানাইছি, আপনারাও চাইলে নিতে পারেন আমার কাছ থেকে অর্ডার করে। আমার ফার্নিচার দোকান আছে। এটা কিন্তু রাজা চেয়ার বা মিনিস্টার শোভা থেকে কপি করা হয়েছে। মালটা অনেক হেভি করে বানাইছে। এটা কিন্তু 7 ফিটের মতো উচ্চতা আছে। এটা হয়তো মোবাইলের মাধ্যমে বোঝা যাইতেছে না। যাদের শখ বেশি বা ভালো জিনিস পছন্দ করেন তারা এই মালটা আমার কাছে নিতে পারে। আমার যেহেতু শাপলা ডিজিটাল সাউন্ড, এর জন্য আমি পায়ের মতো শাপলা দিতে বলছি মিস্ত্রিরে। হ্যাঁ, উপরে কিন্তু শাপলা দেওয়া আছে, চাইলে আপনারা নিতে পারেন। ফার্নিচার জগতে যত কিছু আছে আসবাবপত্র, ঘরের ঘর সাজানোর জন্য, যেমন সোফা সেট, আলমারি, ওয়ার্ডোব, ওয়াল শোকেস, খাট ইত্যাদি সোফা সেট, সকল কিছু কিন্তু আমাদের কাছে নিতে পারেন। এরকম চেয়ারও নিতে পারবেন। আর এদিকে ডেল্টা সেট আছে, মিক্সার আছে, ক্রসওভার আছে সকল প্রকার। এদিকে স্পিকার ক্যাপসন, 18 ইঞ্চি ডাবল ম্যাগনেট, 5 ইঞ্চি বয়স কয়েল। আপনারা ফলো করবেন যে অন্য অন্য যে দোকানের মালগুলো বিক্রি করতেছে, আমি কিন্তু আপডেট কিছু পছন্দ করি। এটা দেখেন কতটুক ভিতর, এটার
যে লোডটা নিবে আসলে অন্য স্পিকার নিতে পারবে না, কারণ এটা ইজিলি আপনার যতই প্রেশার দেন কিন্তু এটা ইজি চলবে। আর অন্য স্পিকার একটু মনে করেন যে গাইমা যাবে আর কি হালকা পাতলা, কারণ এটার মধ্যে ম্যাগনেট প্লেটটা অনেক বড় এবং ম্যাগনেট হচ্ছে ডাবল। আর এদিকে কিন্তু 2400 JBL, এটা অনেক ভালো মানের স্পিকার। ভালো মালগুলাই আমি বিক্রি করি মূলত, আমার এখানে সকল প্রকার সাউন্ড সিস্টেমের মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার চাচা আবু আকাশ, আকাশ কেমন আছেন চাচা? এই তো আমার চ্যানেলে চাচা সারা বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখে, তো সেই উপলক্ষে কিছু বলেন তো কিভাবে আসবে বা এটা কোথায় একটু বললে ভালো হইতো। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে আপনার কবির ভাষায় বলতে গেলে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে দেখিতে গিয়েছে পর্বতমালা, দেখিতে গিয়েছে সিন্ধু, দেখা হয় নাই ঘর থেকে দুপা ফেলে একটি ঘাসের শিশির উপর একটি শিশির বিন্দু। আসলে এই বিশ্বায়নের দেশে আজকে আমার ভাতিজা প্রত্যন্ত অঞ্চলে সখীপুরের এটা বলা হয় কাকড়াজান ইউনিয়ন বাঘের বাড়ি, এটা গ্রামগঞ্জতে ওনার যে বহির প্রকাশ ঘটাইছে সারা বাংলাদেশে, আমরা বংশে ধারায় এবং বংশের মান দেশের মান উনি দেশের গর্ব হয়ে দাঁড়িয়েছে। আজকে ওনার যে বিস্তার, যে প্রভাব সারা বাংলাদেশে, ফার্নিচার তথা সাউন্ড সিস্টেম ছিল ওনার সর্বপ্রথম একটা বিজনেস, তার থেকে আজকে উনি নতুন কিছু উদ্ভাবন, নতুন কিছু চিন্তাধারায় যেভাবে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যে ইনস্ট্রুমেন্টের একটা সাইট উনি নিজে নিজে পরিকল্পনা করে বিদেশিদের বিভিন্ন সহযোগিতায় বিভিন্ন দেশ ভ্রমণ করে আজকে যে একটি ক্যাবিনেট কি বলে এটাকে সাউন্ড সিস্টেমের যে কারখানা তৈরি করে সমগ্র বাংলাদেশ তথা ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যে অফার পাচ্ছে, এতে করে একজন ক্ষুদে ইন্ডাস্ট্রি থেকে একটা বৃহৎ একটা ইন্ডাস্ট্রি আমাদের ভাতিজার মাধ্যমে তৈরি হবে হচ্ছে, এটা আমরা আন্তরিকভাবে গর্বিত এবং ভাতিজার প্রতি আমরা কৃতজ্ঞ যে তার এই অনুপ্রেরণায় এই ব্যবসা সেন্টারকে এতটুকু দাঁড় করেছে, সারা বাংলাদেশে ব্যবসার একটা পরিচিতি ঘটাতে যাচ্ছে। আমি সত্যিকার অর্থে খুব মুগ্ধ, ভাতিজার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং সুন্দর সাবলীলভাবে প্রতিষ্ঠিত হোক, এতটুকু আশা করি। সকল বাংলাদেশে যারা আজকের এই ভিডিও দেখবেন সকলকে আন্তরিক অভিবাদন, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার চাচাকে আবু আকাশ। আকাশ আসলে উনি সুন্দর কথা বলছে, আসলে অতটুকু না, তারপরে উনি বলল আসলে ক্ষুদ্র এক ক্ষুদ্র ব্যবসায়ী বলা চলে। আসলে আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের মধ্যে যে ডলার সংকট জানেন আপনারা, সারা বাংলাদেশে আমরা শুধু বিদেশের দিকে তাকিয়ে আছি যে বিদেশ থেকে বিদেশি একটা মাল ব্যবহার করব বা বিদেশি মাল আমরা ব্যবহার করব, এরকম একটা বিষয় আছে। সেই দিকে আমি লক্ষ্য করে যে আসলে বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ডলার সংকট। আমাদের গার্মেন্টস শিল্প যদি না থাকতো তাহলে আমাদের বাংলাদেশের কিন্তু করুণ অবস্থা হয়ে যাইতো। সেই দিকে লক্ষ্য করে একটা সাইট, যার যার জায়গায় থেকে আপনারা যার ব্যবসা করেন বা অন্য অন্য সাইট আছে, অপশন আছে আপনারা করেন, কিন্তু আমি এই ক্যাবিনেটের বিষয় এবং সাউন্ড সিস্টেম মোটামুটি যে সারা পাইছি আপনাদের সারা বাংলাদেশ এবং কলকাতা থেকে অনেক ফোন আসতেছে, তো ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় প্রচুর চাহিদা এবং মাল দিতেই পারতেছি না, অর্ডার নিতেই পারতেছি না, এরকম অবস্থা আমি আস্তে আস্তে ই বাড়াইতেছি ইনশাল্লাহ ক্যাপাসিটি। তা আপনারা দোয়া রাখবেন যাতে আপনাদের সাথে কথা এক কাজে মিলিয়ে রাখতে পারি, চাচা যে কথাগুলো বললো ধরে রাখতে পারি, এবং ব্যবসার মূলধন হচ্ছে সততা, সেটা ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমি এগিয়ে যাব এবং কথায় কাজে মিল রাখবো।
এদিকে কিন্তু ঠান্ডার প্যাড আছে, পূজার আগে আর দুই প্যাড মাল আমরা ডেলিভারি দিতে পারবো। মোটামুটি মালগুলো ধীরে 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 ডেলিভারি হয়ে যাচ্ছে। এদিকে আসলে রাস্তার কাছে অনেক ময়লা, এটা স্যান্ডেল স্পিকার অরিজিনাল, এটা 320 ম্যাগনেটের অনেক হেভি স্পিকার। এরকমভাবে কিন্তু আমরা রাত্রি হয়ে গেছে আর ভিডিও অনেক লং হয়েছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা ইতিমধ্যে করে ফেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু শোরুম, আমাদের আরও দুইটা শোরুম আছে এবং কারখানা আছে। আপনারা অবশ্যই চলে আসতে পারেন, এসে অর্ডার করতে পারেন এবং ফোনেও করতে পারেন। আর মূলত আমরা অনলাইনে কিন্তু মালগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশ। আপনারা কিছু টাকা বায়না করলে আর টাকা আপনার এলাকা থেকে কুরিয়ার মাধ্যমে টাকা দিয়ে মাল উঠে চালাইতে পারেন। আমাদের কথায় কাজে মিল পাবেন। এতটুকু, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ সকলকে।